পালস, বিপি, নেকভেন্ট এগুলো যেহেতু সিরিয়াস ইনফ্লুয়েঞ্জার, বাট আবার একবার ভালো করে দেখে নিবি যদি কনফিউশন থাকে। পুরো পালস যেমন দেখতে হয় পুরো বিপি আর পুরো জেবিপি একদম প্রসিডিওর ওয়াইজ উইথ যদি মনে হয় এবারে বা অ্যাবডোমিনাল জুগুলার করে এবার প্রপার এতে কার্ডিওভাস্কুলার এক্সপোজ করে নিয়ে প্রথম ইন্সপেকশন, ইন্সপেকশনের মধ্যে কোনোরকম প্রিকর্ডিয়াল বালজ আছে কিনা, মানে এই এরিয়াটা যেখানটা আছে চেস্ট ওয়াল যার নিচে হার্টটা আছে সেই হার্ট চেস্ট ওয়ালটা কোনো বালজ আছে, যদি থাকে তাহলে ওটা চাইল্ডহুড ডিজিজ, অনেক ছোটো বা ছোটোবেলা থেকে আছে তার জন্য হার্টটাও রিফর্ম হয়ে যাচ্ছে। তাহলে দেখে কীভাবে জেনারেলি এরকম এই হার্ট লেভেলে নেমে গিয়ে বা এই পায়ের দিকটায় গিয়ে পায়ের দিক থেকে দ্রুত এবং সময়ভাবে যে পুরো একটা নাম চেয়ে দিচ্ছে তার ডেফিনিট বালজ থাকে এবং পায়ের দিক থেকে সমান করে মোটামুটি দেখতে পাবে স্পষ্ট হলে এখানে বাল হয়ে থাকে এই জায়গাটা নেই বাল যাচ্ছে দেখে নেওয়া, তারপরে কোনো স্কার সাইনাস ফিস্টুলা এইসব কিছু আছে কিনা, স্কার কিরকম কিরকম হতে পারে, এখানে একটা সব ক্ল্যাভিকুলার স্কার লেফট সাইডে হয় যেটা পেসমেকার বসানো হচ্ছে, এখানে মিডিয়াল স্টার্নোটমি স্কার হয় এটা হচ্ছে তোর ওপেন হার্ট সার্জারি যদি করা থাকে ওর নেই সেটা, যদি হার্ট খুলে সার্জারি করতে হয় সিএবিজি সার্জারি এইসব করলে তাহলে ওখানে কোন স্টার্নোটমি স্কার থাকে, এখানে একটা মাইট্রাল বা রিপ্লেসমেন্টের স্কার থাকে মাইট্রাল এরিয়াতে সিভিল মানিকুলের নিচে আর স্কার থাকে, ঠিক আছে এটা হচ্ছিল মাইট্রাল বা রিপ্লেসমেন্ট বা মাইট্রাল কোনো অপারেশন এরকম কোনো স্কার আছে কিনা, এগুলো দিয়েও তাছাড়াও কোনো ভিনাস প্রমিনেন্স আছে কিনা, আগের দিন যেটা বলছিলাম এইচবিস অবস্ট্রাকশন থাকলে ভিনাস প্রমিনেন্স থাকতে পারে, এরকম করে দেখে সেটাকে খালি করে ডাইরেকশান দেখে নেবে কোন দিক দিয়ে হচ্ছে ফিলি। জেনারেলি এসবিসি হলে ওপর থেকে নিচের দিকে যেহেতু এসবিসি যায় ট্রেন করে এদিক থেকে জেনারেলি এই সাইডে থাকে, এখানে দেখতে পাবি যে ডাইরেকশন অফ ফিলিংটা হচ্ছে ওপর থেকে নিচে, আর কোনো পালসেশন আছে পালসেশন একবার দেখা যাচ্ছে ফিজিক্যাল পালসেশন কিছু আছে কি না কোথায় করে দেখতে হয় এই অ্যারোটিক মাইট্রাল ট্রাইকাস্পিড অ্যারোটিক পালমোনারি আর হচ্ছে এখানে কোনো একটা এপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কি না, এখানে কোনো সুপারস্টার্নাল পালসেশন আছে কি না, এই পালসেশন গুলো কিছু আছে ইনস্পেকশন এতগুলো জিনিস দেখতে হবে, ঠিক আছে মেইনলি প্রিকর্ডিয়াল এরিয়ার পালসেশন বলতে চারটি এরিয়া অ্যাপেক্স মানে মাইট্রাল এরিয়া ট্রাইকাস্পিড পালমোনারি অ্যারোটিক তার বাইরে এখানে এপিগ্যাস্ট্রিক সুপারস্টার্নাল ব্যাক কিছু আছে স্ক্যাপুলার ইনফ্লুয়েঞ্জা থাকে কোয়াকেশন ব্যাপারটা এগুলো সব আছে এবার ক্যালকুলেশন সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তার অ্যাপেক্স, অ্যাপেক্সটা সাইট কী আছে ক্যারেক্টার কী আছে জায়গাগুলো আছে সোয়া অবস্থায় আমরা চেষ্টা করছি কোন জায়গাটা হচ্ছে একটা আঙুল এখানে একটা আঙুলে লোকালাইজ এখানটায় লাইন দেখে নিতে হবে এখান থেকে এখানে অব্দি টেনে এই মাছ বরাবর এখান থেকে টেনে একটু ল্যাটারালি আসছে জেনারেলি নিপেলের উপর দিয়ে মিড ক্ল্যাভিকুলার লাইনটা যায় জেনারেলি যদি খুব তাড়াহুড়ো থাকে দেখে নিবি একটু ল্যাটারালি আছে মানে একটু মিড ক্ল্যাভিকুলার লাইনের ল্যাটারালি হবে আর হাফ ইঞ্চ ল্যাটারালি এরকম হয় সাইড দেখলি সাইজটা দেখতে হয় জেনারেলি একটা ইন্টারকোস্টাল স্পেসে থাকে 2-3 সেন্টিমিটার ডায়ামিটার থাকে জেনারেলি মানে একটা ছোটো ইন্টারকোস্টাল স্পেসেই পাবে অনেক সময় হাফ ইউজ হতে পারে 2-3টা ইন্টারকোস্টাল সাইজটা যদি মেনশন করতে চাও মেনশন করতে পারে নর্মালি হচ্ছে 25 পয়সা কয়েনের সাইজের মতো বা মানে নট মোর দ্যান 6 পয়সা কয়েনের সাইজ বা 2-3 সেন্টিমিটার ডায়ামিটার এটা হচ্ছে সাইজ ক্যারেক্টার দেখতে হয় কিরকম থাকছে ফোর্সফুল ওয়েল সাস্টেন্ড নাকি ফোর্সফুল ইল সাস্টেন্ড নাকি নর্মাল
নর্মাল যেটা বললাম এতক্ষণ ধরে যে হাফ ইঞ্চ মিডিয়াল টু ক্লেমকুলার লাইন থাকবে, ফিফথ ইন্টারকস্টাল স্পেসে থাকবে, জাস্ট টাচিং দ্য ফিঙ্গার, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু অ্যাবনর্মাল যদি কিছু থাকে তাহলে দেখবি এরকম হয় ফোর্সফুল ওয়েল সাসপেন্ড বা ইল সাসপেন্ড থাকতে পারে, মানে হাতে থার্স করে লাগবে, এরকম একটু ফোর্সফুল আছে বটে, আঙুলে লাগবে এবং সেটা লাগাটা কতক্ষণ আঙুলে লেগে থাকছে সেটা দেখতে হবে। ওয়েল সাসপেন্ড কথার মানে হচ্ছে সিস্টেম মোর দ্যান টু থার্ড, আর ইল সাসপেন্ড কথার মানে হচ্ছে ওয়ান থার্ড টু টু থার্ড সিস্টেম, যতক্ষণ সিস্টেম ডিউরেশন তার টু থার্ডের বেশি আছে না ওয়ান থার্ড টু টু থার্ড আছে, ঠিক আছে, এটা মেলাতে হবে। এর দেখা যাচ্ছে মোটামুটি এ কিন্তু আছে, ওয়েল সাসপেন্ডই লাগছে আমাদের, দেখতে হবে বাকি সব হিস্ট্রি নিয়ে ফিল করবি আঙুলটা দেখবি কিছুটা উঠে গেল, এরকম মানে বুঝতে পারো আপনার ঠেলে উঠছে, সেরকম হয় তাহলে সেটা ফোর্সফুল। আর একটা ট্যাপিং ট্যাপিং ক্যারেক্টার হয় যেটা হচ্ছে এমএসে দেখা যায়, ট্যাপিং মানে হচ্ছে জাস্ট আঙুলটা এসে এস ওয়ানটা ফিল করতে পারবে, মানে প্যালপেবল এস ওয়ানটাকে ট্যাপিং মানো, ট্যাপিং অ্যাপেক্স বলে, ঠিক আছে, মানে এস ওয়ানটা যে হচ্ছে এস ওয়ানটা যেমন শুনছে সেইটাই ঠিক হাতে লাগবে, টক টক করে লাগবে, ঠিক আছে, সেরকম হলো অ্যাপেক্স ডিগ্রি, অ্যাপেক্স যে জায়গাটা সেটাই হয়ে গেল তোর মাইট্রাল এরিয়া, লোকে করে নিলি মাইট্রাল এরিয়াটা ওখানে ফিক্সড না, ঠিক আছে, অ্যাপেক্স যেটা সেটাই মাইট্রাল এরিয়া, প্রথম ওই জন্য অ্যাপেক্স দেখি, অ্যাপেক্স ছাড়া বাকি এরিয়াগুলো কোনটা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে লেফট স্টার্নাল বর্ডারে যেটা সেটা হচ্ছে ওখানেও দেখে নিতে হবে কোনো, মানে এইটা হাত দিয়ে আর ভালো করে দেখে নিবি যে কোনো অ্যাপেক্স ছাড়াও কোনো প্যালপেবল পার্ট সাউন্ড আছে, কোনো থ্রিল আছে কি না, মানে মারমারটা হাতে ফিল হচ্ছে কিনা সেটা থ্রিল, আর কোনো অবভিয়াস পালসেশন কিছু হাতে লাগছে, যদি দেখিস যে অ্যাপেক্স দেখার সময় আমরা জেনারেলি টিপ ইউজ করি বলেছিলাম, টিপ দিয়ে আঙুল দিয়ে ওকার লোকেট করলাম, যদি কোনো থ্রিল থাকে তাহলে বেস অফ দ্য ফিঙ্গার্স দিয়ে এই ইন্টারকোস্টাল স্পেস বরাবর এরকম করে ফিল করতে পারবে, সেরকম হাতে লাগছে না এরকম করে ফিল করতে হলো। আর যদি হিপ যখন দেখবেন প্যারাস্টাইনাল হিপ এখানটা দেখতে হয় সেটা দেখতে হয় এই জায়গাটা বা এই এই সাইড দিয়ে এরকম করে বা এরকম করেও দেখতে হবে, লেফট প্যারাস্টার্নাল তিন চার পাঁচ স্পেসে এরকম করে রাখতে হবে, এরকম এই তিনটে জিনিস, তো এখানটায় ভালো করে এরকম করে দেখে নিতে ভালো করে, আর কিছু আছে সুন্দর লাগছে গেল। ট্রাইকা স্পিরো সেম কোনো পালসেশন আছে কিনা ফিল ফিল আছে কিনা এরকম করে ভালো করে দেখে নিচ্ছি, পালমোনারি হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকস্টাল মানে জাস্ট ল্যাটারাল টু হচ্ছে লেফট স্টার্নাল বর্ডার, এখানে জাস্ট ল্যাটারাল টু রাইট স্টার্নাল বর্ডার হচ্ছে অ্যাওর্টিক এরিয়া, চারটে এরিয়া আমাদেরকে সেমভাবে সব কিছু দেখে নিতে হবে। কিন্তু এইগুলো যখন শুয়ে দেখা হচ্ছে জেনারেলি এটাকে বসিয়ে দেখা হয়, এটা বলতো বেস অফ দ্য হার্ট বলে এই পার্টটাকে বসে এগুলো সুবিধা বোঝা গেল, বুঝলি, সিটিং অ্যান্ড লিনিং ফরওয়ার্ড একটু সামনের দিকে ঝুঁকে যাও ভালো বোঝা যাবে, বেস অফ দ্য হার্ট দেখার সময় আমরা জেনারেলি পুরো জায়গাটাই কভার করে দিই একদম হাত দিয়ে, এখানে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এদিকেও সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, তার মাঝখানে স্টার্নামটা পুরোটাই হাত দিয়ে কভার করে দেবো, মানে এই আঙুলগুলো দিয়ে ওই দিকটা ফিল করে নেবো পালমোনারিটা, আমার এই দিকটা দিয়ে অ্যারোটিক এরিয়াটা ফিল করে দেবো, সামনের দিকে ঢুকিয়ে দিবি দেখে নিবি কিছু আছে গেল, এর খুব একটা কিছু না এই পালসেশনগুলো পর ছাড়া আর কোথাও কি দেখবি, এপিগাস স্ট্রিক যদি থাকে এপিগাস স্ট্রিকটা এই যে খাঁজ বরাবর মোটামুটি দেখা এইভাবে আঙুল দিয়ে রাখতে হবে, বেশি খোঁচানোর দরকার নেই, এরকম হাত দিয়ে রাখলেই তোর ফিল করতে পারবি যদি হাতে আস্তে আস্তে লাগে, সুপার স্টার্নালও তাই এখানটা দেখে নিবি হাত দিয়ে ফিল করতে পারতে সেগুলো থামু দিয়ে দেখে নিবি, পালসেশন যেখানে দেখা যাবে তবেই ফিল করবি, মানে দেখার দরকার ব্যাকে থাকলেও ব্যাকে হাত দিয়ে দেখে নিবি, ঠিক আছে, এইগুলো হলো কোনো পালসেশন আছে কিন্তু। এবার হচ্ছে ইন্সপেক্টর প্যালপেশন হলো পারকাশন আমরা করবো না, এবার অসকালটেশন অসকালটেশনও সেম একই সিকোয়েন্সে যাবো, প্রথমে অ্যাপেক্স এরিয়াটা শুনে দেখবো হার্ট সাউন্ড আছে কি না, কোনো মারমার বা অ্যাডভেন্টেশিয়ার সাউন্ড আছে কি না, এবার
सेम ভাবে অ্যাপেক্স রেগুলার স্পিড পালমোনারি অ্যাওরটিক সবটা পেস শুনে নেব যদি কোনো পালসেশন থাকে তার উপর শুনতে হবে প্লাস এখানে ক্যারোটিডের গুই গুই কিছু আছে কিনা এগুলো শুনতে হবে এদিকে কোনো রেডিয়েশন হচ্ছে কিনা কোনো এরিয়া আর একটা জিনিস যে নিউরো অ্যাওরটিক এরিয়া একটা জিনিস আছে তাহলে থার্ড লেফট স্ট্যান্ডার্ড বডি থার্ড ইন্টারকস্টাল স্পেস অ্যাওরটিক মারমারগুলো অনেক সময় অ্যাওরটিক রিগার্জিটেশনের মারমারগুলো এখানে এসে যায় এই জায়গাটাও শোনার সময় কিন্তু এই জায়গাটাও শুনতে হবে ঠিক আছে চারটে এরিয়া ছাড়াও লেফট থার্ড ইন্টারকস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু স্টার্নাল প্রথমে অ্যাপিক দিয়ে শোনা শুরু করবি এই বসালি অ্যাপিক শোনার নিয়ম হচ্ছে জেনারেলি সুপাইন পজিশন প্রথমে ডায়াফ্রাম দিয়ে শুনলি পেশেন্ট হচ্ছে যেহেতু অ্যাপেক্স মানে কোন হার্ট হচ্ছে লেফট হার্ট মানে একটু প্রথমে সুপাইন দেখে তারপরে একটু লেফট ল্যাটারাল বলবে একটা হাইট অফ এক্সপিরেশন বললো রাইট হার্টের জিনিসগুলো ইন্সপিরেশনে ভালো শোনা যায় কারণ ভেনাস রিটার্ন বেড়ে যায় রাইট হার্টে ইন্সপিরেশনে ভালো লেফটগুলো যে জেনারেলি হাইট অফ এক্সপিরেশনে নোট করবি যে বেড়ে যাচ্ছে কিনা কোনো মারমার টারমার থাকবে লেফট সাইড ওই জন্য এই প্রথমে শুনি প্লাস তারপরে বেল দিয়ে একবার শুনে যে অন্য কোনো মারমার আছে কিনা যেটা বেল দিয়ে ভালো শোনা যায় প্রথমে আমরা এরকম শুনে দেখব একবার মারমার আছে স্টোলিক মারমার আছে এবার একটু বাঁ দিকে পাস করে লেফট লেফট তুমি জোর করে দমটা ছেড়ে একটু ধরে রাখবে তো একটা ভালো করে দম নাও দিয়ে ছেড়ে দাও ছেড়ে ধরে রাখবে এটা ধরে রাখ ছেড়ে দাও ছাড়ো ছাড়ো ছেড়ে ধর বাস আবার নাও এই দুটা গেল ফোনটা দেখো এরপর অ্যাক্সিলার এদিকে যাবে এমন হতে পারে অ্যাক্সিলার এখানে এই মারমারটা রেডিয়েট করছে কিনা এর একটা এমআর আছে নিশ্চয়ই দেখে নিতে হবে একবার ঠিক আছে তারপরে বেল দিয়ে ঘুরিয়ে শুয়ে হয়ে গেল এর যেহেতু সিস্টোলিক এই মারমার মানে রিগার্জিটেন মারমার হওয়ার কথা এখানে যদি ডায়াস্টোলিক হতো মানে এমএস ভর্তি মাইটোসিনোসিস তখন অনেক সময় বলে এক্সারসাইজ করাতে হার্টের পেশেন্ট এক্সারসাইজ করানো না করানোই ভালো যদি কেউ জিজ্ঞেস করে তার করিয়ে ওঠা বসা কয়েকবার দু তিনবার করিয়ে আবার শুনবে শুয়ে দিয়ে তাহলে দেখবি ওর এই মারমারটা বেড়ে গেছে এখন যেমন আমি লেফট পড়ে ওকে বললাম গমটা ছেড়ে দাও ছেড়ে দিয়ে ধরে রাখো তাতে বাড়লো সেটা হচ্ছে এই মারমারগুলো আর একটা হচ্ছে উঠিয়ে বসিয়ে এমএস এর মারমার বেড়ে যায় ঠিক আছে মাইন্ড এক্সারসাইজ করলে বেড়ে যায় ওরা দেখা একটু রিস্কি কারণ কাটলে তো সেটা আবার হঠাৎ শুরু হয়ে চেষ্টা করবি না দেখো থিওরিটিক্যাল বলে তার বলবি এরকম করেই সেম হচ্ছে ওখানে চলে আসবি ট্রাইকা স্পিড এখানে ট্রাইকা স্পিড একটা রিগাজিটেন নর্মাল এখানটায় শুনলি শোনার পর একে ওই হাইট অফ ইন্সপিরেশনে শুনবি যেহেতু এটা রাইট হার্টের সাউন্ড জোর করে দমটা ধরে রাখো নিয়ে হ্যাঁ ধরে রাখো ছেড়ে দাও আবার না যাই হোক ঠিক আছে এই শোনার পর এখানে কিন্তু শুধু শুধু পাইনি ল্যাটারাল ফ্যাটারাল কল্পনা কল্পনা এটাও সেম প্রথমে ডায়াফ্রাম তারপরে বেল দিয়ে শুনবি এইবার বাকিগুলো পিএস যখন শুনবি তখন বসিয়ে নিতে আরেকটা বড় যদি কোনো মারমার থাকে সেটাকে কিন্তু লোকেট করার জন্য আঙুল দিকে থাকবে ধর আমি এটাকে দেখতে যাই যে পুরো মারমার যখন ডিসক্রাইব করবি যে হিস্টোরিক আসলে না কী কী আছে এবং কম্পোনেন্ট কী কী সেইগুলো সময় কিন্তু এরকম যখন রাখছি এইদিকে ক্যারোটিডের হাত চলে যাবে দুটো তো ওই জন্য কেউ যদি বলেও সবসময় চেষ্টা করবি ক্যারোটিডের হাত দেখে করার কেননা ক্যারোটিডের সঙ্গে যেটা আসবে তার এস ওয়ান আর একটা সাউন্ড আসবে এস টু হার্ট সাউন্ড ডিফারেন্সিয়েট হয়ে গেল ক্যারোটিডের সঙ্গে যে মারমারটা আসবে সেটা হচ্ছে সিস্টোলিক মারমার আর একটা যে মারমার হবে যেটা ক্যারোটিডের সঙ্গে নেই সেটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার দুটো ডিফারেন্সিয়েট হয়ে গেল মোটামুটি ক্যারোটিডের হাত রেখে এই এগুলো সবগুলোই যখন অ্যাসকালটেট করতে বলবে চেষ্টা করবে এরকম করে রেখেই করা ঠিক আছে সবগুলোটা
সামনে চলে আসে ওইরকম ঘোরাচ্ছি আরো সাউন্ডটা জোরে আসবে লেফট হার্টের উপরে ওটার জন্য জোরে এক্সপিরেশন হলে কি হয় ইন্সপিরেশন হলে রাইট হার্টের ফিনাস রিটার্ন বেড়ে যায় রাইট হার্টের মর্মর বেড়ে যায় লেফট হার্টে এক্সপিরেশন করলে ইন্ট্রাথোরাসিক প্রেসার বেড়ে যায় পালমোনারি সার্কুলেশন থেকে সব আর মানে ব্লাডগুলো লেফট হার্টে চলে আসে তখন সাউন্ডগুলো বাড়ে রাইট হার্ট শোনার সময় ইন্সপিরেশন লেফট হার্ট শোনার সময় এখানেও তাই যে সিটিং আর লিভিং ফ্লোর ওটাকে করছে বা বসিয়ে নিয়ে এবার ধর এই এটা ধর পালমোনারি শুনবো একটু ঝুঁকিয়ে দম নেবে ভালো করে একটু দম নাও জোর করে এই ইন্সপিরেশন শুনবো এখানে মেনলি আমরা এস টু শুনবো কেননা এস সেকেন্ড হার্ট সাউন্ড কোথায় তৈরি হয় অ্যারোটিক পালমোনারি ভালভগুলোতে ফার্স্ট হার্ট সাউন্ড কোথায় মাইটাল ডাইকাস এখানে এস ওয়ান নিয়ে কমেন্ট করবি এখানে এস টু নিয়ে কমেন্ট করবি আর মারমার থাকলে তো মারমার দুটো জায়গায় সব কমেন্ট করবি প্লাস কোনো এস থ্রি এস ফোর মানে অ্যাডভেন্টিসিয়া সাউন্ড যেগুলো সেগুলো মাইটাল এরিয়াতে ভালো শোনা যায় ডাইকাস স্পিডও পেতে পারি এস থ্রি না দুটো জায়গাতেই পেতে পারি এস ফোর জেনারেলি মাইটালেই পাওয়া যায় ঠিক আছে অন্য হার্ট সাউন্ড সেটা হলে গ্যালপ দিতে হবে ঘোড়া ছোটার মতো গ্যালপ নিদমটা শুনতে হবে এর যেমন মোটামুটি এখানে কিছু নেই ঠিক আছে এখানে আবার ক্যারেক্টের হাতে দিতে হবে এরকম সেম মিলিয়ে নিলে আর একটা হচ্ছে এই এটাকে এবারে হাইট অফ এক্সপিরিয়েশন ঠিক আছে সিটিং অ্যান্ড লিনিং ফরওয়ার্ড হাইট অফ এক্সপিরিয়েশন কারণ অ্যাওয়ার্ডিং শুনছি শ্বাস নিয়ে ছাড়বে এরকম ভালো করে ছাড়বে ধরে রাখো ছেড়ে ধরে রাখবে ঠিক আছে ছাড়ো বা ইজেকশন সিস্টেমিক মারমারও আসছে না অ্যারোটিক এরিয়া সুন্দর এবং সেটা এক্সপিরিয়েশনের সঙ্গে বাড়ছে শুনবি ভালো করে মন দিয়ে পড়ে বুঝতে পারবে এইটা একদম এক্সপিরিয়েশনের সঙ্গে চেঞ্জ হচ্ছে বুঝে যাচ্ছে মনে হচ্ছে এমান আছে তার সঙ্গে একটা এর এস আছে ফ্লো মারমার হচ্ছে এস ফাইনাল ডায়াগনোসিস দেখে বলতে হবে এখন না দেখে বলতে পারবো না পুরোটা তার সঙ্গে হাইপারটেনসিভ আছে হাইপারটেনসিভ একটা এয়ারও হওয়া উচিত ছিল এয়ারও এইটা শোনার পরেই কিন্তু অ্যাক্সিলা থেকে যেমন এই দিক থেকে অ্যাক্সিলা গেছিলাম এখান থেকে ক্যারোটিডে চলে যাবে ক্যারোটিডে কোনো রেডিয়েশন আছে কি এর ক্যারোটিডে কোনো রেডিয়েশন নেই বা ক্যারোটিডে কোনো ভুই বা কিছু মারমার বা কিছু আছে কি মানে ব্লুই বলে এখানে হার্টের ওপর হলে বলে মারমার অন্য আটারি হার্টের বাইরে হলে সেটাকে বলে ব্লুই একই জিনিস ঠিক আছে মারমার বলবে না এর কিছু নেই এই এতগুলো করলে তবে তো গাড়ি বসার সিস্টেম কমপ্লিট বসানো শোয়ানোর ব্যাপারটা যেন মাথায় থাকে ইন্সপিরেশন এক্সপিরেশনটা যেন মাথায় থাকে লেফট ল্যাটারাল এটা হচ্ছে সিটিং অ্যান্ড লিডিং ফরওয়ার্ড ঠিক আছে এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই বাকি এক্সামিনেশন আরেকটা হচ্ছে এত কিছু করেও যখন বুঝতে পারছি না যে কী মারমার হচ্ছে সিওর করতে চাইছে তারও তো ডায়নামিক অসকালটেশন করা যায় মানে কিছু ম্যানোভার করে নিয়ে অসকালটেশন করবি যাতে সাউন্ডটা চেঞ্জ হবে কীরকম তো এরকম টাইট করে হাতটা এরকম শক্ত করে বন্ধ করে তো এইরকম করে দুটো হাতই করবে এইরকম শক্ত করে বন্ধ করো মুঠো করো শক্ত হ্যান্ড গ্রিপ করা হয় তাহলে এগুলো পেরিফেরাল ডিস্টেন্স বেড়ে গেলো তাহলে এয়ারের মারমার এমআরের মারমার এগুলো বেড়ে যাবে হলো একটা হ্যান্ড গ্রিপের মতোই সেম জিনিস হচ্ছে যদি স্ট্যান্ডিং ভালসালভা একটা হচ্ছে স্ট্যান্ডিং আর ভালসালভা করানো স্ট্যান্ডিং মানে শরীর তুলে দাঁড় করে দিলি আর ভালসালভা মানে মানে জোর করে নাক বন্ধ করে ওকে বলবি নাকটা নিজের বন্ধ করে দমটা ফেলো কিন্তু দমটা বেরোবে না কোথাও নাক মুখ বন্ধ আছে জোর করে বের করার চেষ্টা করবে তাহলে ওই একটা হলো যেমন পায়খানা করার সময় যে জোরটা দেয় সেরকম ওরকম বললে ওরা করে নেবে ঠিক আছে স্ট্যান্ডিং ভালসালভাতে কী হয় এবার এগুলো মুখস্থ করতে হবে যে এইচওসিএম এমবিবিএসের মারমার বাড়ছে অন্য মারমারগুলো কমে যাবে ডিপ ইন্সপিরেশান এগুলো বা লেগ রাইজিং করলে শুয়ে দিয়ে পা উপর দিকে তুলে দিলি ডিপ ইন্সপিরেশান করতে ভেনাস রিটার্ন বেড়ে গেল রাইট হার্টের মারমার বেড়ে যাবে হ্যান্ড গ্রিপ করলি লেফট হার্টের মারমার বাড়বে এক্সপিরেশানে লেফট হার্টের মারমার বাড়বে ঠিক আছে আর একটা অ্যামাইল নাইট্রেট বলে একটা ওষুধ দেওয়া যায় সেটা দিলেও ভেনাস রিটার্নগুলো কমে যাবে কারণ হচ্ছে ধর পেরিফেরাল ডাইলেটেশন হয়ে যাবে অ্যামাইল নাইট্রেট দিলে সেটা ওই স্ট্যান্ডিং ভাল সালোয়ার মতোই মানে এইচওসিএম এমবিপি মারমার বেড়ে যাবে বাকি মারমারগুলো কমে যাবে সব ঠিক আছে এই মোটামুটি হ্যান্ড এইগুলো মনে রাখবি ডায়নামিক অসকালটেশন বাকি শুনে নিলি বেশ মন ধরা